এই ভিডিওতে আমরা সেমিস্টার টু মাইনর ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো। ফার্স্ট কোশ্চেনটা দিয়েছে কম্পেয়ার মেল্টিং পয়েন্ট। দেখো, মেল্টিং পয়েন্ট কার উপর ডিপেন্ড করে? ল্যাটিস এনার্জির উপর। ল্যাটিস এনার্জি কি? জেড প্লাস ইন্টু জেড মাইনাস, মানে তাদের চার্জের মাল্টিপ্লিকেশন এবং তাদের রেডিয়াসের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। এবার দেখো, লিথিয়াম অক্সাইড যখন নিচ্ছ, লিথিয়াম প্লাস ওয়ান, অক্সাইড হলো টু মাইনাস, তাহলে প্লাস ওয়ান ইন্টু মাইনাস টু, তাহলে কত ভ্যালুটা পাচ্ছ? ভ্যালুটা পাচ্ছ টু। আর এইটার ক্ষেত্রে দেখো প্লাস টু মাইনাস টু, তাহলে প্লাস টু ইন্টু মাইনাস টু, তার মানে ভ্যালুটা পাচ্ছি আমরা ফোর। ওকে, তাহলে বুঝতেই পারছো ল্যাটিস এনার্জি বিইওর বেশি। তাহলে বলবো বিইওর ক্ষেত্রে ল্যাটিস এনার্জি যেহেতু বেশি হয় এলআই টুওর থেকে, তাই মেল্টিং পয়েন্টটাও বিইওর ক্ষেত্রে বেশি হবে। পরের কোশ্চেন বলেছে কম্পেয়ার থার্মাল স্টেবিলিটি। দেখো, মনে রাখবে যত বেশি কোভ্যালেন্ট বন্ড হবে, কোভ্যালেন্সি যত বাড়বে, তত থার্মালি আনস্টেবল, থার্মালি আনস্টেবল, ঠিক আছে? এখন কোভ্যালেন্সি কখন বাড়বে? যখন ক্যাটায়নটা স্মল হবে এবং অ্যানায়নটা লার্জ হবে। এই তো পয়েন্ট। ওকে, এবার দেখো এখানে লিথিয়াম প্লাস, আর এই মাইনাসটা সেম রয়েছে, সিএলও ফোর মাইনাস, এটা কে প্লাস। তার মানে লিথিয়াম প্লাস কি আছে? ক্যাটায়নটা স্মল। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফ্যাজান্স রুল, ফ্যাজান্স রুল অনুসারে এইটার ক্ষেত্রে কোভ্যালেন্সি বেশি হবে, আর কোভ্যালেন্সি যত বেশি হবে তত কী হবে? থার্মালি আনস্টেবল হবে। তাহলে থার্মালি আনস্টেবল কোনটা হবে? এলআই সিএলও ফোর। তাহলে থার্মালি স্টেবিলিটি বেশি কোনটা? কেসিএল ও ফোরের ক্ষেত্রে। পরের কোশ্চেন, কোভ্যালেন্সি কার বেশি? ওই যে কোভ্যালেন্সি রুলটা হলো ফ্যাজান্স রুল, একটু আগে যেটা বললাম, সেখানে কী হয়, ক্যাটায়নের সাইজটা স্মল হয় এবং অ্যানায়নের সাইজটা লার্জ হয়। ওকে, তো দেখো এখানে অ্যানায়নটা দুজনের ক্ষেত্রে সেম রয়েছে, ক্যাটায়ন এখানে বেরিলিয়াম টু প্লাস, আর এখানে হলো স্ট্রনশিয়াম টু প্লাস। তো বেরিলিয়াম হলো স্মল সাইজ, আর স্মল সাইজ হওয়ার জন্য কী হবে, এর কোভ্যালেন্সি তত কী হবে? বেশি হবে, অ্যাকর্ডিং টু দ্য ফ্যাজান্স রুল। পরের কোশ্চেন বলেছে এলআইএফ ইলেকট্রোভ্যালেন্ট, কিন্তু অ্যামোনিয়া কেন কোভ্যালেন্ট? দেখো, লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি? টু আর ওয়ান, ফ্লোরিনের হলো টু আর সেভেন। তাহলে এখানে কী হবে? এখানে লিথিয়াম থেকে একটা ইলেকট্রন ফ্লোরিনে চলে আসবে, তো লিথিয়াম বিকেম প্লাস এবং ফ্লোরিন বিকেমস মাইনাস, ফলে এলআইএফ কী হবে? ইলেকট্রন ডোনেট করে বন্ড করছে, তাই জন্য তারা কী হবে? ইলেকট্রোভ্যালেন্ট। অ্যামোনিয়ার যদি চলে আসে, দেখো অ্যামোনিয়ার টোটাল ফাইভ ইলেকট্রন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, আর হাইড্রোজেনের সংখ্যা কটা? তিনটে, একটা দুটো তিনটে হাইড্রোজেন। তো হাইড্রোজেনগুলো তার নিয়ারেস্ট ইনার গ্যাস হচ্ছে, ওকে, আর নাইট্রোজেনটা কী করছে? তার নিচে ফাইভ ইলেকট্রন, আর হাইড্রোজেন থেকে তিনটি ইলেকট্রন নিচ্ছে, নিয়ে অক্টেটটা ফিল আপ করছে। এই কারণে অ্যামোনিয়া হলো কোভ্যালেন্ট বন্ড। ওকে, পরে কথা কম্পেয়ার সলিবিলিটি। দেখো, সলিবিলিটির ক্ষেত্রে দেখো ক্যাটায়ন এবং অ্যানায়ন দুজন যদি কম্পারেবল সাইজ হয়, মানে দুজনই ছোট বা দুজনেই বড়, কম্পারেবল সাইজ হয়, তখন সেটা ইনসলিবল হয়। তো দেখো, বেরিলিয়াম টু প্লাস, এসওফোর টু মাইনাস, আর বিএ টু প্লাস, এসওফোর টু মাইনাস। দেখো এইটার ক্ষেত্রে সাইজটা হলো লার্জ, কারণ সালফেটে একটা সালফার চারটে অক্সিজেন রয়েছে, লার্জ সাইজ। এখন দেখো বেরিলিয়াম এবং বেরিয়ামের মধ্যে যদি খেয়াল করে দেখো, বেরিলিয়াম হলো স্মল সাইজ এবং বেরিয়াম হলো লার্জ সাইজ। তাহলে বুঝতেই পারছ এদের মধ্যে ল্যাটিস কোনটা বেশি স্টেবল হবে? ল্যাটিস এটা বেশি স্টেবল, কারণ দুটোই লার্জ, এবং বেশি স্টেবল হলে কী হবে? ইনসলিবল হবে। আর এইটার ক্ষেত্রে এটা ছোটো, এটা বড়, তার মানে ল্যাটিসটা কী হবে? আনস্টেবল, ল্যাটিসটা আনস্টেবল হবে, এবং ল্যাটিস আনস্টেবল মানে কী হবে? বেশি পরিমাণে সলিবল হবে বা দ্রবীভূত হবে। ওকে, তো এই ছিল আমাদের আয়োনিক মানে ইলেকট্রোভ্যালেন্ট এবং কোভ্যালেন্ট বন্ড সম্পর্কে কোশ্চেন অ্যান্সার। পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন অ্যান্সার ডিসকাস করবো। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।